Hey guys, welcome back to my channel Riya's vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:20। তো দেখতেই পাচ্ছো আকাশে আবার মেঘ চলে আসছে। তো যে জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম এগুলো এখন তুলে নিয়ে চলে যাব, ভেতরে মেলে দেব, কারণ বারবার করে ছাদের উপর আর উঠে আসতে ইচ্ছা করে না। দম একতলা থেকে তিনতলার উপরে চারটিখানি কথা, তারপরে একা আছি। মা থাকলে পরে মাও না হয় আসতো, আমি রান্না করতাম। রান্না করতে করতে কতবার গ্যাস বন্ধ করবো আর আসবো বলো। ওই জন্য এগুলো যায়, যেটুকু জল ঝরেছে ঝরেছে, বাকিটা গিয়ে নিচে বারান্দায় মেলে দেবো, হাওয়ায় টেনে যাবে। আর বৃষ্টিটা হবে মনে হচ্ছে, দেখেছো পুরো মেঘ করে এসছে। সকালবেলায় যখন 5টা বাজে তখন একবার টিপ টিপ করে হয়ে গেল, এখনও হবে, হাওয়া দিচ্ছে, মেঘ করেছে। তার থেকে বরং বারবার আসার থেকে একবারে তুলে নিয়ে চলে যাই, বাকিটা ভেতরে শুকাবে। আর এটা কালকে কোনো দরকার নেই, কারণ রূপের স্কুলের প্যান্ট গেঞ্জি আর জামা, কারণ কালকে স্কুল ছুটি আছে, ওর জন্য এগুলা নিয়ে চাপ নেই। বাকি গেঞ্জিগুলো হাওয়ায় হাওয়ায় টেনে যাবে, আমি তাই তাড়াতাড়ি এখন তুলে নিই। একটু আগে টপ টপ করে পড়ে গেল। হ্যাঁ দেখো, আমার পুজো করা হয়ে গেছে, তাই দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর ঘরের। মনসা পুজো হয়ে গেছে, তো এবার নিচে চলে যাব আমি। জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার বৃষ্টি নামলে নামবে, যা হবে হবে, আমার তো তোলা হয়ে গেছে। আর এ এখনো দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো হ্যালো, এত সুন্দর লাগছে না ফুলটা, খুব সুন্দর লাগছে দেখতে। এ একা একা হাওয়ায় তোলা খায়। আর এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, সুজির উপমা। সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি আছি। ছেলে খেয়ে স্কুল চলে গেছে, বাবা ঠাবা সবাই খেয়ে নিয়েছে, আমার শ্বশুরমশাইও খেয়ে নিয়েছেন, শুধু বাকিটা রয়েছে এটা আমার, আমি এবার খাবো। আজকে আর রূপসকে সকালবেলায় যে স্কুল গেছে ভাত দিইনি, ওর জন্য আজকে এটা উপমাটা করে দিয়েছি। টেলি টেলি ভাত খেতে চায়ও না, আমি এটা খেয়ে নে, এটা খেয়ে নিলে পরে পেটটা ভর্তিও থাকবে। আর আজকে হাট থেকে এই দুটো মাছ এসছে, এই ছোট ছোট টাইগার প্রনগুলো, এই যে পাম্পলেট, এরকম সাইজগুলো। ব্যাপারটা হচ্ছে কি, এখনও তো ঠিকমতো সেরকম বৃষ্টি আসেনি না, ওর জন্য এখনও আরও নতুন যে নোনা মাছগুলো সেগুলো এখনও সাপ্লাই হয়নি, আর একটু বৃষ্টি পড়লে পরে সেগুলো আসবে। আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে, মানে দেরি করে রান্না বসিয়েছি যে কি আর বলবো, 11টার পরে রান্না বসিয়েছি। মানে সব কেটে কুটে যখন রান্না করতে বসাই তখন বাজে 11:20। তো তাড়াহুড়া করে রান্না করতে করতে আর ব্লগ করার কথা মনে নেই। এখন বাজে 12:42। তো এখন আমার রান্না প্রায় শেষের মুখে, কারণ উচ্ছে ভাজাটা এখনও হচ্ছে। আর কি কি রান্না করছি সেটা হল দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আজকে যে হাট থেকে এসছে পম্পলেট মাছ, পম্পলেট মাছের ঝাল। আর এই যে মোল্লা মাছটা ছিল, এই মোল্লা মাছের টক করেছি। আর এটাতে আছে কুমড়ো ঘণ্ট, কুমড়ো পুঁই শাক আলু দিয়ে ঘণ্ট। এত গরম, জাস্ট এক্ষুনি নামালাম তো, ওই জন্য এখনো ধোঁয়া বার হচ্ছে। আর এটাতে আছে ভাত, এটাও গরম, ওই জন্য এটা খুলে দেখাচ্ছি না। আর এই যে উচ্ছে ভাজাটা হচ্ছে, এক্ষুনি বসেছি, উচ্ছে ভাজা ভাজা তার বেশিক্ষণ টাইম লাগবে না, ওই জন্য একটু উচ্ছে ভাজাটা আবার লাচ্ছি করছে, একদম গরম গরম খাবে। স্নান করে এসেছি, একটুখানি বসতে দেয় না, দাঁড়া না, লাগছে লাগছে, স্কুল থেকে চলে এসছে, বদমাশি শুরু করে দিয়েছে। আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে, তার একটুখানি রোদ উঠেছিল, ব্যাস আবার মেঘলা হয়ে গেছে। আর মহারাজ এখন স্কুল থেকে এসে বসেছেন, এখন দেখাতে না যাবে না, কারণ এখন খালি গায়ে আছে। এখানে বাবু খাচ্ছেন, জোরে খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসছেন না, ভাত নিয়ে বসছে, করলা ভাজাটা কটল কটল করে খেয়ে নিল। এবার আছে কুমড়ো ঘণ্ট, আর এটা হচ্ছে পম্পলেট মাছের ঝাল, ওটা হচ্ছে মোল্লা মাছের আমসি দিয়ে টক, এটা দিয়ে বাবু এখন খাবেন। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 6:20। তো এখন আমি একটুখানি ছাদের উপরে আসলাম একটু ঘুরু ঘুরু করতে, কারণ একটু শুয়ে পড়েছিলাম, ওই একটু দেরি হলো। এই শনিবার দিনটাই আমি একটুখানি শুয়ে যাই দুপুরবেলাটায়। আর সাধারণ ব্যাপারটা হচ্ছে, আর অন্য দিনগুলোতে তো রূপের স্কুল থাকে, তো তখন তো শুতে পারি না, ওই শুয়ে থাকি জেগে থাকা পুরো। এই শনিবার দিন 3টে থেকে 5:30 পর্যন্ত আমার একটু শোয়ার টাইম,
এই দিনটাই আমি একটু শুই। আর রবিবার দিনে অনেকে রিল্যাক্স করে, কিন্তু রবিবার দিন তো ছেলেকে নিয়ে চলে যেতে হয় না আমাদের, ওই জন্য রিল্যাক্স করার টাইম থাকে না। এই শনিবার দিনটাই একটুখানি ভাত ঘুমটা আমার হয়। তো যা হোক, এখন তো প্রায় সন্ধে হয়ে হয়ে আসছে, অনেকক্ষণ তো ঘুরু ঘুরু হলো, এবার একটুখানি নিচে যাওয়ার পালা। স্যার আসবে রূপসকে পড়াতে, রূপসও শনিবার দিনটা একটুখানি রিল্যাক্স করতে পারে। বাকি শুক্রবার পর্যন্ত পুরো একদম টানা স্কুল থাকে, আর রবিবার দিনটা তো ক্যারাটে ক্লাস থাকে, ওর জন্য এই শনিবার দিনটা আমরা কেউই হাতছাড়া করি না। একটু ও মাই বাবু একটু তাকান, এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, চাউমিন আর চিলি চিকেন, টেস্টি বাবা। আর এটা হচ্ছে আমার, আর এটা চিলি চিকেনটা আর এখানে নুডলসটা আমার বড়ের জন্য রাখা আছে, ও একটু পরে খাবে বলছে, তো এখন যেহেতু গরমা গরম আমরা যেন খেয়ে নিই, বাকিটা যা হবে দেখা যাবে নাকি রূপ। হ্যাঁ রূপের ঝাল লেগেছে, রূপ একটু ঝাল কিন্তু টেস্টি করেছে না শোনা বল। দারুণ টেস্টি করেছে। তোর কোনটা বেশি ভালো লাগে, চিলি চিকেনটা না চাউমিনটা? দুটোই একটু ঝাল ঝাল দিয়েছে কিন্তু টেস্টি করেছে বলো। এখানে ঠেলাটার থেকে মানুষ অনেক ভালো করেছে না। দেখো আমার রাতে রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে ভাত, ভেন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে চিতল মাছ, চিতল মাছের তেঁতুলটা করে রেখে দিয়েছি, এটা কালকে খাওয়া হবে। আর এটাতে আছে চিংড়ি মাছের কারি, আজকে যে টাইগার পনগুলো এসেছিল তার কারি করে দিয়েছি। ওই ওই আরে এখন তো ঘুমানোর টাইম, তো ঘুমানোর টাইমে খেলা মনে পড়ে তো, সারাদিন তো খেলছিস যাও টুটু টুক করে, ঘুমানোর আগে তোর খেলার কথা মনে পড়লো তো? হ্যাঁ ঘুমানোর আগে এগুলো না ঘাটলে পরে ঘুমটা ঠিক মতো হয় না নাকি? হ্যাঁ এটা আবার কি বানাচ্ছিস? হ্যাঁ বন্দুক যা যা পারিস, বন্দুক দিয়ে ডিসকাল গুলি মানে আমাকে উড়িয়ে দেয় তো, ঝামেলা চুকে যাবে একেবারে, আর কেউ তোকে বকবে না কিছু করবে না, নিজের ইচ্ছা খুশি মতো তুই যা খুশি তাই করতে পারবি। এবার একটুখানি শয়ন করিবেন চলুন, প্রভু একটু শয়ন করিবেন চলুন, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ 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 দিন হয়ে গেছে না, দিন হয়ে যাবে আর একটু পরেই দিন হয়ে যাবে, না মিথ্যা কথা না সত্যি কথাই বলছি, 11টা পার হয়ে গেছে। হ্যাঁ 11:15 এই দেখ কটা বাজে, 11:15 হয়ে গেছে, আমি তোকে মিথ্যা কথা বললাম? হ্যাঁ চল শুভি চল, কালকে সকালে উঠে কিন্তু আবার ক্যারাটে প্র্যাকটিস করতে হবে। এই দেখেছিস দেখ পোকাও চলে এসছে, পোকাটা যদি তোর গায়ের মধ্যে উঠে কত ভালো হয় বলতো, উঠে দেবো গায়ে আসতে চিৎকার করতে নেই এরকম, চল চলে আয়। শেষ করলাম দিয়ে উপরে আসলাম, আর সেই যে আমার ফাঁকা যে জায়গাটা রিল্যাক্সের জায়গা, এখানে বসে আছি, এখানে বসে বসে আমি কালকে যেটা বললাম যে ব্লগ করতে খুব ভালোবাসি, তো এই যেটা দেখছি প্রচণ্ড চুলকা আছে, তার মানে ঘুম পাচ্ছে নাকি বুঝতে পারছে না, কি পড়লো কিছু হচ্ছে কিনা বুঝতেও পারছি না, তো চুলকাচ্ছে, লাল হয়ে গেছে বেশি ফলে, ওই জন্য না বেশি কোথাও আর বলবো না, তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দেবো, একটু ফুলে ফুলে উঠছে বুঝতে পারছি না কী ব্যাপারটা হলো, আর সেরকম প্রবলেমটা হচ্ছে কেন জ্বালাও করছে। গাইস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, চোখটা খুব ডিস্টার্ব করছে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিউজ দেখাচ্ছে অনেক কিন্তু সাবস্ক্রাইবার একদম বাড়ছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 প্লিজ।